পেন নাম সবাইকে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো হার্মিট ক্র্যাব। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হার্মিট ক্র্যাব এক ধরনের অ্যানোমিউরান ডেকাপড ক্রাস্টেসিয়ান, অর্থাৎ হার্মিট ক্র্যাব 10টি পাযুক্ত সন্ধিপদ প্রাণী। এরা মৃত মোলাস্কা বা কম্বোজ পর্বের প্রাণীদের শেলগুলিকে এদের আশ্রয় হিসাবে ব্যবহার করে থাকে। হার্মিট ক্র্যাবের দেহে নন ক্যালসিফাইড এক্সোস্কেলেটন দেখা যায়। প্রধানত এই এক্সোস্কেলেটনগুলিকে রক্ষা করার জন্যই হার্মিট ক্র্যাব মোলাস্কাদের খোলকগুলিকে আশ্রয় হিসাবে ব্যবহার করে থাকে। মোলাস্কা পর্বের প্রাণীদের খোলকগুলির সহিত হার্মিট ক্র্যাবের সংগঠন জীববিদ্যায় বেশ তাৎপর্যপূর্ণ। প্রায় 800টি প্রজাতি এভাবেই মোলাস্কাদের খোলক ব্যবহার করে, এবং তাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে হার্মিট ক্র্যাবদের বৈচিত্র্য দেখা যায়। বেশিরভাগ হার্মিট ক্র্যাবই ক্যালসিয়ামযুক্ত শামুকের শেল বা খোলককে আশ্রয় হিসাবে ব্যবহার করে। হার্মিট ক্র্যাবদের জীবদ্দশায় লার্ভা দেখা যায়। কখনো কখনো এই লার্ভাগুলিকে শিকারীদের থেকে রক্ষা করার জন্য খোলকগুলি ব্যবহৃত হয়। ক্যারিবিয়ান হার্মিট ক্র্যাব দেখা যায় পশ্চিম আটলান্টিক, বাহামা, বেলাইজ, দক্ষিণ ফ্লোরিডা, ভেনেজুয়েলা, ভার্জিন আইল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ প্রভৃতি স্থানে। এছাড়া কিছু কিছু হার্মিট ক্র্যাবের প্রজাতি আফ্রিকা মহাদেশের পূর্ব তটসমভূমিতে এবং দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে দেখা যায়। এশিয়া মহাদেশের জাপান, ফিলিপিন্স ইত্যাদি দেশে দেখা যায়। ইকুয়েডোরিয়ান হার্মিট ক্র্যাব দেখা যায় ইকুয়েডর এবং চিলিতে। হার্মিট ক্র্যাব প্রধানত মৃতজীবী এবং এরা মৃত মাছ ইত্যাদিদের খেয়ে থাকে। হার্মিট ক্র্যাবদের একটি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, সেটি হলো এদের লম্বা পেঁচানো নরম উদর। বেশিরভাগ হার্মিট ক্র্যাবগুলি নকচার্নাল, অর্থাৎ এরা রাত্রিবেলায় সক্রিয় হয়। হার্মিট ক্র্যাবদের দুটি ভাগে বিভক্ত করা যায়। প্রথমটি সামুদ্রিক হার্মিট ক্র্যাব এবং দ্বিতীয়টি স্থলজ হার্মিট ক্র্যাব। সামুদ্রিক হার্মিট ক্র্যাব প্রধানত জলেই বসবাস করে। এই হার্মিট ক্র্যাবগুলি সমুদ্র তটের নিকট অগভীর জল থেকে সমুদ্রের গভীর জলে থাকতে পছন্দ করে, কিন্তু এরা কখনোই স্থলে জমা স্বল্প জলে থাকে না। সামুদ্রিক হার্মিট ক্র্যাব তাদের ফুলকার মাধ্যমে জলে শ্বাসকার্য চালায়, তবে এরা এদের ফুলকার মাধ্যমে জলের বাইরে এসেও শ্বাসকার্য চালাতে পারে। স্থলজ হার্মিট ক্র্যাবগুলি বেশিরভাগ সময় স্থলেই কাটায়। এদের প্রধানত ক্রান্তীয় অঞ্চলে দেখা যায়, তবে এদের ফুলকা সিক্ত রাখার জন্য এদের মিষ্টি জল বা লবণাক্ত জল প্রয়োজন হয়। বেশ কিছু বিশেষ স্থলজ হার্মিট ক্র্যাব হল ক্যারিবিয়ান হার্মিট ক্র্যাব, অস্ট্রেলিয়ান ল্যান্ড হার্মিট ক্র্যাব, ইকুয়েডোরিয়ান হার্মিট ক্র্যাব প্রভৃতি। হার্মিট ক্র্যাব যত বড় হয় ততই এদের দেহের সাথে সামঞ্জস্য রেখে বড় খোলক প্রয়োজন হয়। এরা প্রধানত গ্যাস্ট্রোপডদের খোলকই পছন্দ করে। হার্মিট ক্র্যাবদের মোলাস্কাদের খোলক এতটাই প্রয়োজন হয় যে কয়েকটি হার্মিট ক্র্যাব একসাথে থাকলে মোলাস্কাদের খোলক পাওয়ার জন্য এরা অন্য প্রাণীকেও মেরে ফেলতে পারে। হার্মিট ক্র্যাবদের একটি খুব অদ্ভুত শারীরবৃত্তীয় লক্ষণ দেখা যায়। এটি হলো যদি হার্মিট ক্র্যাব প্রয়োজনের তুলনায় ছোট খোলকে আশ্রয় নেয়, তাহলে হার্মিট ক্র্যাবদের বৃদ্ধি ভালোভাবে ঘটে না। হার্মিট ক্র্যাবদের ক্ষেত্রে একটি বিশেষ শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য দেখা যায়। এই বিশেষ বৈশিষ্ট্যটি হলো ভ্যাকেন চেইন। ভ্যাকেন চেইন অনুযায়ী হার্মিট ক্র্যাবরা একটি গোষ্ঠী তৈরি করে। এই গোষ্ঠীতে হার্মিট ক্র্যাবগুলি ছোট থেকে বড় এভাবে সজ্জিত হয়। এবার
বড় হার্মিট ক্র্যাবগুলি আকারে বৃদ্ধি পেলে খোলকগুলি ত্যাগ করে। এরপর ত্যাগ করা খোলকগুলিতে গোষ্ঠীতে থাকা সঠিক আকৃতির হার্মিট ক্র্যাবগুলি আশ্রয় হিসাবে গ্রহণ করে। প্রত্যেকটি হার্মিট ক্র্যাব খোলকে সঠিকভাবে আশ্রয় নিতে পারছে কি না, অর্থাৎ খোলকের আকারের সাথে হার্মিট ক্র্যাবের আকারের মিল খাচ্ছে কি না, সেটা বুঝতে একটি হার্মিট ক্র্যাবের সময় লাগে 8 ঘন্টা। হার্মিট ক্র্যাবের একটি প্রজাতি ব্রেভিম্যানাস 12 থেকে 70 বছর বাঁচে। এদের আকার নারকেলের মতো হয়। পৃথিবীর বৃহত্তম স্থলজ অমেরুদণ্ডী প্রাণী হল কোকোনাট হার্মিট ক্র্যাব। হার্মিট ক্র্যাবের বৃদ্ধির প্রথম দুটি দশা সম্পন্ন হয় ডিমের মধ্যেই। এই দুটি দশা হল নাওপ্লিয়াস এবং প্রোটোজোইয়া। মূলত জয়ী বা জয়ীয়া দশাতেই ডিম ফুটে লার্ভা বের হয়। এই দশাতে লার্ভাগুলি লম্বা অ্যান্টেনি, সংকীর্ণ উদর, লম্বা স্পাইন লক্ষ্য করা যায়। জয়ীয়ার লার্ভাগুলি এরপর সর্বশেষ লার্ভা দশা মেগালোপাতে উপনীত হয়। হার্মিট ক্র্যাব যখন কোনো শেল বা খোলক পায় না, তখন এরা কোনো ক্যানে আশ্রয় নেয়। এবং এই ক্যানে আশ্রয় নেওয়াটা যদি ভ্যাকুয়াম চেইন হতে থাকে, তাহলে হার্মিট ক্র্যাবদের মৃত্যু ঘটে। সে কারণে আমাদের সমুদ্র দূষণ ঘটানোর থেকে বিরত থাকতে হবে এবং সমুদ্রে ক্যান বা ক্যান জাতীয় কোনো জিনিস ফেলা থেকেও বিরত থাকতে হবে।